বিভিন্ন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে বারবারই। কিন্তু বকটুই হত্যাকাণ্ড থেকে বজবজে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, দমকলের ভূমিকাও কিন্তু বারবার চলে আসছে আতসক কাচের নিচে। রবিবার রাতে বজবজে বিস্ফোরণের পরপরই দমকলের তরফে যা বলা হয় তা ঘিরেই শুরু হয়েছে জলঘোলা। নিচের বাজির গোডাউন বা বাজির কোনো কিছু আমি তো দেখতে পেলাম না, আপনারা কি দেখেছেন আমি জানি না। তিনটা ভেঙে পড়েছে, তারা বেরোতে পারেনি। এখানে তো বারুদের গন্ধ দেখা যাচ্ছে, আপনারা পাচ্ছেন আমি পাচ্ছি না। জল পড়েছে, বিল্ডিং এর চাপা পড়েছে, ন্যাচারালি এটাকে এখন এই মুহূর্তে বলা যাবে না। কিন্তু দমকল যেখানে চাল ভেঙে পড়ে থাকায় কিছুই দেখতে পায়নি বলে দাবি করে, ঠিক সেখানেই চকলের বোমা পড়ে থাকতে দেখা যায়। আমরা দেখাচ্ছি, আমার ক্যামেরা পার্সন সঞ্জয় চট্টোপাধ্যায় দেখাচ্ছে, ঠিক দোতলার এই জায়গার ঘর। এখানে কিন্তু আশেপাশে বেশ কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে আতসবাজি অর্থাৎ চকলেট বোম বা এই ধরনের যেগুলো উপকরণ রয়েছে সেগুলো কিন্তু পড়ে রয়েছে। এর জেরেই নানা মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি শুরুতে দমকল কিছু লুকানোর চেষ্টা করছিল? রাজনীতির বাধ্যবাধকতার কারণেই দমকলের আধিকারিকরা ভীত সন্ত্রস্ত হয়ে আবার বাজির প্রসঙ্গটা টেনে আনেননি। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কোনটা বাজি আর কোনটা বোমা, কোনটা বারুদ আর কোনটা কাপড়, এটুকুনি বোঝার ক্ষমতা আধিকারিকদের ছিল এবং এখনও আছে। পরিস্থিতির বাধ্যবাধকতায়, সরকারের ইচ্ছায় তারা এটা বলেছে। বজবজ কাণ্ডে যখন দমকলের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে তখন অনেকেই ফিরে যাচ্ছেন এক বছর আগে বকটুয়ের ঘটনায়। এবিপি আনন্দের অন্তর্তদন্তে বকটুই কাণ্ডে দমকলের ভূমিকা নিয়েও উঠে এসেছিল একাধিক তথ্য। প্রথমে দমকল বকটুই গ্রামে ঢোকার মুখে নাজিমা বিবির বাড়ির আগুন নেভায়। তারপর 200 মিটার দূরে ফটিক শেখের বাড়িতে আগুন নেভায়। এই দুটো বাড়ির মধ্যেই পড়ে সোনার শেখের বাড়ি, যেখান থেকে 7 জনের দগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। অর্থাৎ সোনার শেখের বাড়ির সামনে দিয়ে দমকল দুবার যাতায়াত করেছিল। কিন্তু দমকলের একটি সূত্রের দাবি ছিল সেই রাতে তারা নাকি সোনার শেখের বাড়িতে আগুন জ্বলতেই দেখেনি। অথচ সোনার শেখের প্রতিবেশীদের দাবি সেখানে আগুন লাগানো হয়েছিল রাত 9:30 নাগাদই। অর্থাৎ বকটুই হোক বা বজবজ, বারবার দমকলের ভূমিকা পড়ছে প্রশ্নচিহ্নের মুখে। আমাদের রাজ্যে একটা নির্দিষ্ট ডেসিবেল পর্যন্ত বাজি বানানো যায়, ফাটানো যায়, আর ভারতবর্ষের সব বিভিন্ন রাজ্যে সেই ডেসিবেলের মাত্রা অনেক উঁচুতে, ফলে এই সময় সেই বাজিগুলো বানিয়ে ওই অন্য অন্য রাজ্যে এটা পাঠানো হয়। কিন্তু তার একটা বড় অংশ আবার এই রাজ্যে বেআইনিভাবে বিক্রি হয়। এসবের সঙ্গে পুলিশ তৃণমূল ভয়ঙ্করভাবে যুক্ত, টাকা দিলেই তো পুলিশের খালাস। ফায়ার ব্রিগেড অনুসন্ধান করছে, পুলিশ অনুসন্ধান করছে, তারা যাকে সরকার তো আর গিয়ে জনজনে বাজি পরীক্ষা করে না, তারা যা বলবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কড়া ব্যবস্থাই নেওয়া হবে। রাজ্য সরকারি সংস্থাগুলির ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠলে তাদের প্রতি বিশ্বাস ভরসা কি কমবে না? এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠছে নানা মহলে। সুদীপ্ত আচার্য, সমীরণ পাল ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।